গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। তো যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা এরকম রিলেটেড ভিডিও পছন্দ করেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস, মূলত এটা একটা আইসার ইঞ্জিনের গিয়ার বক্স, 6 সিলিন্ডার ইঞ্জিনের। তো এই গিয়ার বক্সের মূলত ডিস্টার্ব ছিল 4 নম্বর গিয়ার ছেড়ে দিত, 4 নম্বর এবং 2 নম্বর গিয়ারটা ছেড়ে দিত। তো 4 নম্বর গিয়ারের হাবস এবং যে গ্যালারিটা আছে এটা তেমন একটা ড্যামেজ খায়নি, এটা মোটামুটি খুব ভালো আছে। কারণ এই গ্যালারিটা এবং হাবসটা দুটোই নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই নষ্ট হয়নি। তো গিয়ার বক্সটা খোলার পরে মূলত দেখা যাচ্ছে গিয়ার বক্সের যে হাবস এবং গ্যালারি এটা দুটোই ভালো পরিমাণ গস্তিছে, এবং গস্তিছে বলতে আপনার যে শ্যাপটা আছে, মেন শ্যাপ, অর্থাৎ যে শ্যাপটা দেখতে পাচ্ছেন দাঁতালা, এটাই মূলত গিয়ার বক্সের মেন শ্যাপ। তো এই মেন শ্যাপের মাঝখানে যে একটা পয়েন্ট আছে, অর্থাৎ হাবসের মাঝখানে একটা ফাঁক পয়েন্ট থাকে, অর্থাৎ সেল কর্নারের পিছনে যে একটা পয়েন্ট থাকে ফাঁক, এই পয়েন্টটা আপনার গস্তিছে এবং দাঁতের মধ্যে খেলতেছে। মোটামুটি দেখা যাচ্ছে যে 3 ব্লেডের মতো গস্তিছে। তো এটা মূলত গোজার কারণে, এটা অনেকদিন চলার কারণে প্রিমিয়ামের ব্যাকসাইডে খেয়ে যায়। তো খেয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গজে। তো এই গজার কারণে আপনার গিয়ারটা ছেড়ে দেয়, দেখা যাচ্ছে যে এখন আপনি টপে যাচ্ছেন, একটু পিক আপ লুজ দিলেন, পটাশ করে গিয়ারটা ছেড়ে দেয়। তো এই ছেড়ার কারণে অবশ্য আমরা গিয়ার বক্সের হাবস গ্যালারি চেঞ্জ করে দিই, কিন্তু এই গিয়ার বক্সের ক্ষেত্রে সেটা হয়নি। এই গিয়ার বক্সের হাবস গ্যালারি দুটোই মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো মানে ফ্রেশ কন্ডিশনে আছে। তো খোলার পরে দেখা যাচ্ছে হাবস গ্যালারি ভালো আছে। তো এটার যেটা এখন মূলত মূল চিকিৎসা, এটা হচ্ছে যে হাবসটা আছে, অর্থাৎ যে 4 নম্বরের যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামের পিছনে আপনি লেদে কাজ করে দেখা যাচ্ছে যে 1.5-2 ব্লেড মানে যে পরিমাণ খাইছে, অর্থাৎ দেখা যাচ্ছে যদি 3 ব্লেড খায় তাহলে 2 ব্লেড হাই করে নিতে হবে। তো আমরা মোটামুটি 3 ব্লেড হাই করে নিয়েছি। যে গ্যালারি যে 2 নম্বর প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন, যে হাবসটা খেলানো হচ্ছে, তো এই 2 নম্বর প্রিমিয়ামের দেখেন উপরেই দেখেন ঝালাই করা, প্রিমিয়ামের নিচে দেখা যাচ্ছে ঝালাইয়ের স্পট দেখা যাচ্ছে। তো ওখানে ঝালাই করে মোটামুটি আপনি 4টা পয়েন্ট করে নিতে হবে। 4টা পয়েন্টে ঝালাই করে একই মাপে দেখা যাচ্ছে আপনি 2 ব্লেডকে 2.5 ব্লেড হাই করে নিলেন। তো হাই করার কারণে আপনার মনে করেন গিয়ারটা সারবে না, আর গিয়ারটা না সারার মূলত কারণ যখন হাই করে নেবেন তখন প্রিমিয়ামটা আগা যাবে, আর প্রিমিয়ামটা যখন আগা যাবে তখন গ্যালারি ফুল প্রিমিয়ামটাকে ধরে নেবে, একদম ফুল ধরে নিতে হবে। যখন ফুল ধরে নেবে তখন আর সারবে না, দেখা যাচ্ছে যে হাফ ধরতেছে বা দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে 75% ধরতেছে, তখন কিন্তু গিয়ারটা ছেড়ে দেবে, রানিংয়ে সারবে, বা পিক আপটা স্লো করলে ছেড়ে দেবে, বা গিয়ারে দিচ্ছেন টান দিতে পারলেন না গিয়ারটা ছেড়ে দিল, তো এরকম ধরনের প্রবলেম ফেস করে লাগতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ খাইছে তো ওই পরিমাণ মোটামুটি দেখা যাচ্ছে যে 1 ব্লেড খালি যেন একটু ক্লিয়ারেন্সটা থাকে, যেন একটু হালকা ক্লিয়ার থাকে, নাচড়া তা বলে ধরেন সিজ হয়ে যাবে সব কিছু। তো মোটামুটি 1 ব্লেড ক্লিয়ারেন্স রেখে বাদ বাকিটা আপনার হচ্ছে যে ঝালাই করে সেট আপ করে দেবেন। তো এটা মূলত করা লাগবে লেদে। তো যে কোনো লেদে যায় আপনার 4টা পয়েন্ট গোল জিনিস, তো গোল জিনিসের চারদিকে 4টা পয়েন্ট করে ঝালাই করে নেবেন, যেন কোনো দিকে কম বেশি না হয়। তো এটা করে নেবেন, অবশ্যই গিয়ার আর সারবে না। তো যে কোনো গিয়ারের ক্ষেত্রে এই সিস্টেমটা, তো যদি প্রিমিয়াম ভালো থাকে, সব কিছু যদি ওকে থাকে, তাহলে অবশ্যই আপনার হচ্ছে হাই করে নেবেন, হাই করে নিলে আর গিয়ারটা সারবে না। তো মূলত দেখতে পাচ্ছেন গিয়ার বক্স কিন্তু ফিটিংয়ের কাজ চলতেছে এবং খুব ভালোভাবে ক্লিয়ারভাবে ফিটিং করা হচ্ছে। তো কাজ কামলেদের কমপ্লিট। তো সামনের সাইডে যে টপের পাশে দেখেন, এটা হচ্ছে টপের সাইডে যেখানে জুটটা বানতেছে, এটা হচ্ছে টপের সাইড। তো টপের সাইডে মোটামুটি আপনার এই গিয়ারের ডিস্টার্ব ছিল, আর বাদবাকি কোনো ব্যাক সাইডে তেমন একটা খোলা হয়নি। এই সাইডে গোটাটি ব্যাকের কাজ করে, ব্যাক 1, 3, 2। তো এটা হচ্ছে যে টপের আপনার হচ্ছে যে গ্যালারি লাগানো হচ্ছে, এই জিনিসটাই আপনার ঝালাই করে নিতে হবে। যে জিনিসটা ঢুকাচ্ছে এই জিনিসটার পিছনে সুন্দর করে 4টা পয়েন্ট করে ঝালাই করে নিতে হবে। তো এটার যেহেতু 2 নম্বরের ডিস্টার্ব ছিল আর টপের ডিস্টার্ব ছিল, তো 2 নম্বরের ডিস্টার্বের কারণেই আপনার মূলত টপটা ছেড়ে দিচ্ছিলো, যেহেতু ক্লিয়ার হয়ে গেছিলো। তো ক্লিয়ার হওয়ার কারণেই মূলত প্রবলেমটা হচ্ছিলো। তো গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন প্রায় ফিটিংয়ের দিকে, এবং আশা করি ইনশাল্লাহ 1 সেন্স ওকে হয়ে যাবে, কারণ এটাতে তেমন একটা আমাদের খাটা লাগে না, আর এটা তেমন একটা ক্রিটিক্যালি কাজও না। যদি বুঝতে পারেন বা বুঝে করে নিতে পারেন তাহলে খুব শর্ট টাইমে কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন টপ লাগানো হচ্ছে, তো টপ লাগালে কিন্তু কাজ মোটামুটি শেষ। তো টপ লাগানো হচ্ছে, যে টপের যে দাঁতটা দেখতেছেন এই দাঁতটার মধ্যে কিন্তু গজে, এই যে গ্যালারিটা, হ্যাঁ যে গ্যালারিটা, এই গ্যালারিটার মধ্যে যখন ডাইনে বামে গজবে সামনে পিছনে, তখন মধ্যে ডিস্টার্বটা ফেস করতে হবে, গিয়ার ছেড়ে দিবে বা গিয়ারে যাবে না। আর অবশ্যই মাছি, মাখি এবং মাছি দুটো অবশ্যই লাগাই নেবেন, মাখি মাছি সিলকোনাজার অবশ্যই এর সাথে সেট আপ করে দেবেন, কারণ সিলকোনাজার যদি সেট আপ না করেন তাহলে কিন্তু রানিংয়ে গিয়ার ছেড়ে দেওয়ার প্রবলেম ফেস করতে পারেন আপনি। তো অবশ্যই এগুলো সেট করে লাগাবেন,
ওগুলো সেট করে লাগালে আপনি অনেক ধরনের সুবিধা ফেস করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আবার এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, যতই গিয়ার বক্সের আপনি কাজ কাম করেন, লেদের কাজ করে হাই করেন, যেটাই করেন, এটা যদি না করেন তাহলে কিন্তু গিয়ার সারবেই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে গিয়ার বক্সের যে চাপাটা আছে, অনেকে চাপা বলে অনেকে গিটার বলে, তো উপরে যে চাপাটা আছে অর্থাৎ তিনটা ফরক থাকবে যেটা গিয়ারকে খেলায়, অর্থাৎ মেন উপরেকার চাপ একটু পরে লাগাবে দেখতে পাবেননি। তো এই চাপাটার মধ্যে যে ফরকটা আছে, ফরকটা যদি অরিজিনাল সিস্টেমে যদি আগায়, অর্থাৎ অরিজিনালে যে মাপটা থাকবে মাপে যদি গিয়ারটা আগায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি এই সাইডে ভিতরে লেদের কাজকাম করলেন, গ্লারি হাই করলেন, লেদের কাজকাম করে হাই করে দিলেন, তারপরেও কিন্তু গিয়ার ছেড়ে দিবেন, কারণ ওটা অরিজিনাল সিস্টেমে যে পরিমাণ আগাবে ওই সিস্টেমে আপনার পরবর্তী যে হাইটা করা হচ্ছে এবং পরবর্তী যে অ্যাডভান্সটা করে একটু 2-3 মিনিট হাই করে আগায় দেওয়া হচ্ছে, ওইটা কিন্তু ওই ফ্রক আর আগায় দিবে না। ওই ফ্রক না আগানোর কারণ হচ্ছে ওটা অরিজিনাল মাপই থাকে, আর অরিজিনাল মাপ থাকলে তখন আগাবে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যখন টোটালি গিয়ার বক্সের কাজকাম করে সব ওকে করে ফেলবেন, তো যেই গিয়ারের কাজটা করবেন, অর্থাৎ ধরেন এখন 2 নম্বরের কাজটা করা হলো, তো 2 নম্বরের কাজটা করার পরে গিয়ার বক্সটা যখন সেট আপ করা হবে, তো এই ফরকটা দেখা যাবে যে ফরকটাকে অরিজিনালভাবে আগাচ্ছে, এই যে এটা একটা ফরক, কিন্তু এটা এক্সট্রা একটা ফরক, এটা খালি শুধু টপের ফরক, আর এ পাশে যেই চাপাটা লাগানো হবে চাপার সাথে বাদ বাকি 1, 2 এসবের ফরক থাকবে। তো এই ফরকটা ওই চাপাটা খুলতে হবে, চাপাটা খুলে যে 2 নম্বরের যে রডটা আছে ওই রডটা মনে করেন ঘাত থাকে 3টা করে, তো ওই ঘাট 3টা যখন থাকবে ওইটা 3টা ঘাটের মধ্যে 1টা ঘাট থাকবে নিউট্রাল আর 2 পাশে 2টা গিয়ার, অর্থাৎ 2 নম্বর গিয়ার আর ধরেন 1 নম্বর গিয়ার। তো এই যে ঘাটটা 2 আর 3 গিয়ার থাকবে, তো এই যে ঘাটটা আছে এই ঘাটটা কিন্তু অ্যাডভান্স করে আগায় দিতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 1-এর 2 নম্বরে যে ঘাটটা আছে 2 নম্বরের ঘাটটা জায়গায় মনে করেন ঝালাই করে গ্যাপটা পূরণ করে তার একটু পাশে, অর্থাৎ দেখা যাচ্ছে 2 বেলেট কি 3 বেলেট পাশে আবার সুন্দর করে ঘাট করে দিতে হবে, দিয়ে একবার অরিজিনাল সিস্টেমে ঘাট করে আবার লাগাই দিতে হবে। ওটা যদি না করেন তাহলে কিন্তু গিয়ার ছেড়ে দিবে। তো এটা খুব শর্টে আপনাদেরকে বোঝা দিলাম এবং শর্টকাটের জিনিস এটা, এই যেরকম ফরক টাইপের এখনই লাগাবে দেখতে পাবেন, ওটার অলরেডি কাজ করা কমপ্লিট, ওটা সেট আপ করাও হয়ে গেছে, ওটা শুধু লাগানো। তো গিয়ার অয়েল ঢাল দিছে গিয়ার বক্স কমপ্লিটের দিকে, তো আপনারা চেষ্টা করবেন যদি গিয়ার অয়েল যদি কোনো ধরনের অনেক দিন রাফ ইউজ করে ফেলেন, তো গিয়ার অয়েলটা অবশ্যই নতুন দেওয়ার চেষ্টা করবেন। তো এটা তেমন একটা, তেমন বলতে এটা হচ্ছে পাবলিক সিটি গাড়ি, অর্থাৎ পাবলিক গাড়ি, এ কারণে এই গিয়ার অয়েলটা পুরাতন গিয়ার অয়েল ইউজ করা হচ্ছে। আপনারা যদি ভালো কোম্পানির গাড়ি বা দেখা যাচ্ছে যে ভালো কোম্পানির গাড়ি ইউজ করেন তাহলে অবশ্যই গিয়ার অয়েল চেঞ্জ করে দেবেন, তাহলে এই গিয়ার বক্সের সার্ভিসটা ভালো পাবেন। তো এই যে ফরকটা লাগানো হয়ে গেল, চাপাটা লাগানো, এটা শর্টকাটে দেখানো হয়েছে। তো এই চাপার মূলত এই যে উপরে কাছে 4টা নাট খুলতে হবে, 6টা নাট খুলে এই ফরক থেকে একটু আগায় দিতে হবে, অ্যাডভান্স করে দিতে হবে। তো যখন অ্যাডভান্স করে দেবেন তখনই গিয়ার একদম অ্যাকুরেট 100-100 ওকে। তো গাইজ ভিডিওটা আজকে এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।